রাজধানীর লালবাগে নাশকতা পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে অস্ত্র ও গুলি সহ ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের নেতা। বিএনপির পক্ষ থেকে নিখোঁজ দাবি করার প্রায় ২৪ ঘন্টা পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে গোয়েন্দা পুলিশের অবস্থান করছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার মধ্যরাতে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, সন্ধ্যার পর থেকে অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মসূচি পণ্ড করতে এবং ছাত্রদলের ছয় নেতাকে ফাঁসাতে নানা ছক আঁকছে পুলিশ। অবিলম্বে নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এটা তাদের একটা মানে পরিকল্পনার অংশ হিসেবে তারা এই জিনিসটা করেছে। যদি সত্যি সত্যি হতো তাহলে তো প্রকাশ্যেই তারা অস্ত্রসহ তাদেরকে ধরতে পারতো, ধরে সাথে সাথেই তারা ইয়ে করতো, জানান দিত। কিন্তু তারা এটা এই যে সময় নিয়েছে, ২-৩ দিন সময় নিয়ে তারা এই কাজগুলো তারা সাজিয়েছে।